তাহলে তুমি কেন দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেল? তুমি কেন কবর কথা চিন্তা করো না? ওই কবর হলে তোমার আসল বাড়ি। দেখবেন অনেকের মা হারাইয়া কবরে চলে গেছে। যখন মার কথা মনে হয় মানুষগুলো মা মা কয়া কান্দে, কিন্তু মার কথা মনে হয় অনেক মানুষ পাশে আছে, দেখবার মার জন্য পাগল হইয়া থাকে। যে মানুষগুলো মার হারাইল ওই মানুষগুলা বুঝে মার বেদনা কত, যে মানুষগুলা বাবার হারাইল ওই মানুষগুলা বুঝে বাবার বেদনা কত। কথা কোন ঠিক কিনা? বন্ধু হয়া বন্ধুর খবর নাই? হ্যাঁ দোস্ত, তুমি বেহাইরে আছো, তুমি সৌদিরা বসো, তুমি ইটালি আছো, তুমি লন্ডন আছে, কেমন আছো? তোমার মা দিয়া যে 3 বছর হয়ে গেছে অন্ধকার কবরে, তোমার বাবা দিয়ে 3 বছর হয়ে গেছে অন্ধকার কবরে, তোমার বাবার কবরটা তুমি দিয়ে নিতে পারল না। ও বন্ধু, তোমার মা অন্ধকার কবরে চলে গেল, তোমার বাবা অন্ধকার কবরে চলে গেল, তুমি যদি তোমার মার খবরটা ইচ্ছা করলে টেলিফোন করে নিতে পারো না। বৃষ্টি হইলে মাগো মা গায়ে জ্বর উঠব, দূর দিয়া ঘরের ভিতরে ঢুকে যাও। আর বৃষ্টি হইয়া তোমার মার অন্ধকার কবরটা দিয়ে একটা ডোলা হইয়া যায়, ওই ডোলাটা দিয়ে সাপ ঢুকে, ওই ডোলার দিয়া দিয়ে বিচ্ছক ঢুকে, তুমি যদি তোমার মার কবর কথা খেয়াল একবার করো না। কেন খেয়াল করো না? এর দ্বারা বোঝা গেল তুমি দুনিয়ার ব্যস্ততা ফুরে গেছে। কথা কোন ঠিক কিনা? রেজভি এইচডি মিডিয়া, হক নিয়ে আমাদের পথ চলা। বিহনে আল্লাহ পাওয়া যাবে না, কারণ আমার আল্লাহ কোরআনে মিজে বলেন ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন উসিলা তালাশ করো, আমি আল্লাহর কাছে যা চাইবা তা পাইবা। বলেন না সুবহানাল্লাহ। তো বিশেষ কথা যাই বলতে চাইছিলাম, এমপির সাথে দেখা করতে গেলে চেয়ারম্যানের সাথে যোগাযোগ রাখতে হই, তাহলে সহজ হয়ে যায়। যদি আপনি আল্লাহ সাথে দেখা করতে চান, আল্লাহ বলেন ইচ্ছা করলে তোমার আমি আল্লাহর পাইবা না, পাইবা কারে? আমার বন্ধুরা। আর আমার নবী বলেন ইচ্ছা করলে আমি আমার আমি নবীকে তোমরা পাইবা না। উসিলা তালাশ করো, আল্লাহর অলিকে পাইলে অটোমেটিক আমি দয়াল নবী মোস্তফাকে পাইবা। বলেন না সুবহানাল্লাহ। তো উসিলা আল্লাহর অলি বিহনে আল্লাহ পৌঁছানো যায় না, ঠিক কিনা? বলেন আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় বলেন তোমরা আমার খাস বান্দার মিজে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। কার মিজে? খাস বান্দা যারা আল্লাহর অলি তারই তো খাস বান্দা, ঠিক কিনা? বলেন যারা ইমানদার মুত্তাকি তারই তো আল্লাহর অলি। আগুনিশা কেল্লা শাহ গণিশাহ যত পীর মাসাই কাছে তারই তো আল্লাহর অলি, ঠিক কিনা? বলেন আল্লাহ কোরআনে বলেছে তোমরা হাজ বান্দার মিজে প্রবেশ করো, আমার জান্নাতে এসো। তো আল্লাহর কথা বড় না দুইটিকে মৌলভীর কথা বড়? আল্লাহর কথা বড়। এর মানে আল্লাহর অলিদেরকে ভালোবাসা যাবে, জায়েজ, ঠিক কিনা? বলে অনেকে অনেক কিছু সমালোচনা করে, এইগুলো শোনার টাইম নাই। আল্লাহর অলিদেরকে ভালোবাসতে হবে জানে মালে, তাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি, আল্লাহ কোরআনে বলেছে। তাদের মিজে প্রবেশ করলে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবো। আমরা এই যে আগুনিশা রহমতুল্লাহ আলাইহির স্মরণে উরুস মাহফিল করেছি, আমরা উর্দশ আমরা ওয়াজ মাহফিল করব, জিকির আসকার হবে, নবীর প্রতি দুরুদ সালাম হবে, এটাই আমাদের উদ্দেশ্য। আর আমার আল্লাহ বলেন যেই জায়গা আমি আমার বন্ধু আমার কথা বলো হই, আমার নবী বলেন ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। তো ওসিলা বিহনে আল্লাহর অলি বিহনে আল্লাহর কাছে পৌঁছানো যায় না। এখানে সম্মানিত লোক আছে, নুদ্দন সাহেব আছে, নুদ্দন সাহেব আজকে এখানে সম্মানিত লোক। আমি যদি অনেক প্রশ্ন করি, বাজান আপনি ডাইরেক্ট কোরআন শরীফ পড়তে পারবেন? কায়দা সিবার না ফুরিয়া অসম্ভব, কেন পারবে না? জিজ্ঞাসা করলে বলবে আমি তো কায়দা পড়ছি না সেই জন্য পড়ে না, সিফারা পড়ছি না সেই জন্য পড়ে না। এখন যদি জিজ্ঞাসা করি বাজান যদি কায়দা পড়েন সিফারা পড়েন তাহলে কোরআন শরীফ পড়তে পারবেন? সম্মানিত সব সাহেব বলবেন হ্যাঁ অবশ্যই পারবো, কারণ ওইগুলো পড়ছি, এটা পড়তে তো একবার সহজ, তাই তো? তো আমার আল্লাহ কোরআন আমার আল্লাহ বলেন আল্লাহর অলির কাছে পৌঁছাইতে পারলে আমার আমার বন্ধু মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে পৌঁছাইতে পারবা। আমার বন্ধু মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে তোমরা পৌঁছাইতে পারলে আমি আল্লাহর কাছে অটোমেটিক পৌঁছাই যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর অলি আল্লাহর কাছে পৌঁছাতে গেলে আল্লাহর অলির চরণদোলা লাগবে। আল্লাহর অলির চরণদোলা পাইলে মদিনাওয়ালা নবীর চরণদোলা লাগবে। মদিনাওয়ালা নবীর চরণদোলা পাইলে আমার আল্লাহর কাছে ডাইরেক্ট আপনি পৌঁছে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো প্যারেশান নাই। আল্লাহ বলে তাদের রিজিক আমি আল্লাহর পক্ষ থেকে আসে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর অলিদেরকে নিয়ে একটু জিকির করব। জিকির করার
অনেক ফজিলত কেননা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকাল টাইমে রাস্তা দিয়ে হাঁটতেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার পর ফজর নামাজ আদায় করলেন করার পরে রাস্তা দিয়ে হাঁটতেছে সকাল টাইমে দেখবেন এমনিতে শীতের মিজে পাতাগুলো শুকনো শুকনো হইয়া লাল একটা বর্ণ হয়ে থাকে আমার নবী যখন হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ সাহাবাই কেরাম একদল আমার রাসূলকে দেখে থেমে গেলেন এবার আমার নবী বলতেছে তোমার থামছে কেন কই ইয়া রাসূলুল্লাহ নবী আপনার সাথে আমার হাঁটতে চাই বলেন না সুবহানাল্লাহ কই ঠিক আছে তাহলে আসো আমার সাথে হাঁটো এবার সাহাবাই কেরামদের কিনা রাসূল হাঁটতে 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 হঠাৎ আবার আরেক জায়গায় টেম্মে গেলেন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ এখানে টাপনে গেল আমার রাসূল এক দৃষ্টিতে একটা গাছের দিকে তাকায় আছেন বলেন না সুবহানাল্লাহ জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন এইখানে টেম্মে গেলেন আমার নবী ডাক দিয়া কই ও সাহাবীরা গো আমি নবী যা জানি তোমরা তা জানো না আমি কেন তেম্মা গেছি জানো নি আমার স্বপ্নে কি দেখা যায় সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার স্বপ্নে তো একটা গাছ দেখা যায় গাছ আমার নবী সাহাবাদের কথা শুনিয়া এবং রকম ভাবে গাছটার কাছে যে এই রকম ভাবে ধরলেন ধরে একটা ঝাঁকুনি মারলেন গাছ থেকে শুকনো শুকনো পাতাগুলো জোরে জোরে পড়ে গেলেন সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন গাছটা ধরে ঝাঁকুনি দিলেন আমার নবী কই আমি যা জানি তোমরা তা জানো না কেননা আমার নবী হলেন আমার আল্লাহর বন্ধু আমার আল্লাহ আমার নবীকে গোপন কথা সব কিছু প্রকাশ করে জানাই দিছে বলেন না সুবহানাল্লাহ এবার আমার নবী কই ও সাহাবী কেরাম আমি কেন গাছটা ধরে ঝাঁকুনি দিছি জানো নি এই গাছটা দেখা যতগুলা পাতাগুলা জোর জোরায় ফুরে গেছে উম্মতেরা যখন আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বল্লা ডাকবে তাদের কলবে থেকে শুকনো পাতাগুলা গাছ থেকে যেইভাবে জোর জোরে বইরা গেছে আমার নবী কই তাদের কলবে থেকে গুনাগুলা শুকনা পাতার মতন জোর জোরে ফুরে যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীকে স্মরণ করিয়া যদি আমার আল্লাহরে ডাকতে পারো আমার নবী কই গাছ থেকে যেই রকম ভাবে পাতাগুলা পড়ছে তোমরা যদি আল্লাহকে ইত্তাকুল্লা বই করতে পারো আর আল্লাহকে ডাকতে পারো তোমাদের কলবে থেকে গাছের পাতাগুলার মতো তোমাদের কলবের গুনাহগুলা ফুরে যাবে বলেন না সুবহানাল্লাহ আরেকটা হাদিস শরীফ পড়ে বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ কাপড় কাচলে যেরকম ভাবে মহিল বাইর হই আমার নবী বলেন বান্দারা যখন গুনাহ করে তাদের অন্তর থেকে গুনাহগুলা কাপড় কাচলে যেরকম ভাবে মহিলগুলো বাইর হয়ে যায় তাদের যখন গুনাহ করে তাদের কলবের মিজে সভাপতি সাহেব একটা দাগ পড়ে কি পড়ে দাগ পড়ে আমরা দৈনিক মিশা কথা বলি অনেক কিছু গুনাহ করি যখন আমরা গুনাহ করি আমাদের কলবের মিজে একটা দাগ পড়ে যায় আমার নবী বলেন ওই কলবের দাগটা কিভাবে পড়ে তোমরা যখন গুনাহ করো ওই দাগটা তোমাদের কলবের মিজে পড়ে যায় ওই দাগটা যদি পরিষ্কার করতে চাও বাংলাদেশের হেলাই পড়ে রাস্তাঘাটে আমরা তো সময়গুলো বেই করে ফেলছি কিন্তু দেখতেছি না বেলা যে ডুবাই যাইতেছে এই যে আজকে দিনটা চলে যাচ্ছে এর মানে আমার হায়াত একদিন কমে যাচ্ছে ঠিক কিনা বলেন এই হায়াতের মালিক আল্লাহ কে আল্লাহ মুহূর্তের মালিক আল্লাহ বাড়ির মালিক আল্লাহ গাড়ির মালিক আল্লাহ তো তুমি আমার কইরা তুমি সমগুলা নষ্ট করতেছো একদিন হিসাব দিতে হবে কি হবে না অবশ্যই হবে তো আল্লাহর সব কিছু আমার বলতে আমি নাই দুনিয়া বানাইছে আল্লাহ বান্দার জন্য আর আল্লাহ বলেন আমি বান্দার চোখ দিলাম এটা একটা নিয়ামত আমি বান্দারের নাক দিলাম এটাও একটা নিয়ামত আমি বান্দার মুখ দিলাম আমি আল্লাহকে ডাকার জন্য এটাও একটা নিয়ামত কান দিলাম শোনার জন্য এটাও একটা নিয়ামত এখন যদি প্রশ্ন করি এই যে কানের লতিগুলা এইরকম সরল কেন এটা তো ইচ্ছা করলে সময় থাকলে কানটা থাকতে পারতো এটা সরল কেন এরকম একটা গোল চিহ্ন হইলেছে কেন এরকম হইলেছে কেন এগুলো তো আপনার বুঝবেন না আলে মানুষের কাছ থেকে এগুলো আপনার শুনতে হবে এই যে কানটা এটা আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ মুখ দিছে স্বপ্নে নাক দিয়ে যদি যে পিছে আপনি খাবার নিলেন এরকম ভাবে খাবারটা আগে নিতে কই পিছে এরপর দা মুখে ঠিক কিনা কিন্তু আল্লাহ কেমন মায়া করে দয়া করে বান্দাকে বানাইছেন দেখেন আল্লাহ বলেন আমি আল্লাহ কুদরতি বাবা আমার বান্দাকে আমি নিজের হাত দ্বারা তৈরি করেছি বলেন না সুবহানাল্লাহ
প্রশ্ন হইল এই যে কানটা, কানটা আল্লাহ কেন দিলেন? দিছে বালগত, আমরা তো শুনি এমনিতে, কানের মিজে আবার মাইস কানে একটা সিদ্ধ, এই কানের লতিটা কেন দিলেন আল্লাহ? এই জন্য দিলেন। আমার আল্লাহ বলেন দেখেন এই যে মাইকটা, মাইকের নিচে কোন মিন চাউন, মাইকের একটা সরেন আছে না, আছে, ওই যে বান্দা ওই কান থেকে কথা কইতেছে, আরেক বান্দা যে এই কান থেকে শুনে, এটা হচ্ছে একটা টাওয়ার, কি একটা টাওয়ার, ওই কানের কথাটা অটোমেটিক নেটওয়ার্কের মাধ্যমে এই কানে নিয়ে আসে, সেই জন্য বান্দা কে আল্লাহ এটা দিয়েছেন, সেই জন্য আল্লাহ এটা দিয়েছেন, যা ওইটার মানে ওই কথাটার কারণে নেটওয়ার্কের মতন টান দে ওই কানে কথাটা এই কানে অটোমেটিক শুনতে পাই, বলো না সুবহানাল্লাহ। তো আমরা শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ, অতি মায়া করে অতি দয়া করে আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আবারও শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। দেহনিয়া নিঃশ্বাস করতে গেলে ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে, ডানে বা মানে ভূমিকা নই, আমি ডাইরেক্ট আলোচনা করব। এর আগে আমি শুকরিয়া পড়ি আল্লাহ পাক সুবহানাকা রাব্বুল আলামিনের কাছে, আমাদেরকে বাছাই করে রাস্তাঘাটে দোকানপাট থেকে বাছাই করে আল্লাহ পাক জান্নাতে বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সকলে শুকরিয়া আবারও পড়ে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, গাড়িওয়ালা গাড়ি বানাইলো, জিজ্ঞাসা করো হইল তুমি গাড়ি বানাই না কেন? কেন ওই গাড়ির ফ্যাক্টরি মালিক ডান দিয়া বলবো, আমি গাড়িটা বানাইছি এই গাড়ির উপরে মানুষগুলো ওইটা চলার জন্য, ঠিক কিনা? এখন জিজ্ঞাসা করি আল্লাহ তুমি বান্দা বানাই না কেন? আমার আল্লাহ ডাক দিয়া কই আমি একটা উদ্দেশ্য নিয়ে বান্দা বানাইছি, কেন বানাইলেন আপনি বান্দা? আল্লাহ কুরআনুল কারীমে মিজে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কই আমি বান্দাকে একটা উদ্দেশ্য করে বানাইছি, সভাপতি সাহেব কেন বানাইছেন জানেননি? আল্লাহ কই আমি বান্দা ইনসান এবং জিন জাতিকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, বলে না সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহর গোলামি হই, কিন্তু নামাজে মিজে দুইটা দুইটা দল, একটা হচ্ছে এজিদি দল আর একটা হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাতের দল। যারা এজিদি দল খারিজি তারা মনে করবেন তারা জাহান্নামী, কেন না? যারা আমার নবীর একামত নামাজ পড়ছে কিন্তু হুসাইনের গলায় ছড়ি চালাইছে তাদের নামাজ কি কবুল হইতে পারে? যারা আহলে বাইতের গলায় ছড়ি চালায় আল্লাহর ডাকে, আল্লাহ কই আহলে বাইতকে যারা ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসা হবে, বলো না সুবহানাল্লাহ। তো নামাজ হচ্ছে দুই প্রকার, যাদের ভিতরে আমার দয়াল নবী মুস্তফার প্রেম আছে, আল্লাহর অলির বই আছে, আমার আল্লাহকে তাকু আছে, তাদের নামাজ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই, বলো না সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দা এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, বলো না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইলো হুজুর আল্লাহর গোলামি তো অনেক রকমের, কোন গোলামি করব? নামাজ পড়লে আল্লাহর গোলামি হই, হজ করলে আল্লাহর গোলামি হই, যাকাত করলে আল্লাহর গোলামি হই, ও হুজুর আমরা কেমনে আল্লাহর গোলামি করব? হে বুড়ি আল্লাহর গোলামি করবেন? আমার আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে তোমাকে বিরত লাগে, সবচাইতে আমি আল্লাহর কাছে দামি ইবাদত হলো নামাজ। নামাজ পড়ার দরকার আছে কি নাই? যে হাত তোলা আছে কি নাই? সেই জন্য নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে বেহেস্তের চাবি, কথাগণ ঠিক কি না? নামাজের হিসাব সর্বপ্রথম আমার আল্লাহ হাশরের ময়দানে নেবে, বলেন না সুবহানাল্লাহ। তো নামাজ পড়বেন, আল্লাহর ওলিদেরকে বই করবেন, আমার দয়াল নবীকে মহাব্বত করবেন, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চেয়ে ভালোবাসবেন, দেখবেন আপনি জান্নাতের আশা করতে হবে না, জাহান্নামের চিন্তা করতে হবে না। তুমি আল্লাহ যখন অটোমেটিক হয়ে যাবে আমার আল্লাহ তোমার হয়ে যাইব, তুমি জান্নাতি চিন্তা করতে হবে না, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে, বলে না সুবহানাল্লাহ। তো জান্নাতের আশা করতে হলে নামাজ পড়তে হবে। নামাজের দাম আছে কি নাই? নিশ্চয় নামাজ পড়তে হবে। ও বন্ধুরে তুমি যুবক মানুষ ভাবতেছো নামাজ পড়তাম না,
নামাজ পড়তাম না, শেষকালে নামাজ পড়ুম। তুমি কি দেখো না কতগুলো মানুষ মডেল এক্সাইডিং কইরে মারা যাইতাছে? তুমি কি দেখো না কতগুলো মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতাছে? গত কয়েকদিন আগে সিঙ্গারবিল আমার এক বন্ধু ইব্রাহিম জেল নামে, ওর কাকার বয়স মাত্র হগল তিনি 30 হবে। আমি একদিন গিয়ে দেখি আসলাম মিলাদ পড়লাম, দেখলাম সুস্থ মানুষ। আরেকদিন গেলাম ওই বন্ধু আমার ফোন দিয়ে কই, হুজুর আমার কাকা তো দুনিয়াতে নাই, একবার তেজি একবার ইয়াং ছেলে। আমি গেলাম গিয়া দেখলাম ওই লোকটার দুনিয়াতে নাই। ওই লোকটা কি করলো জানেননি? লোকটা দেহ থেকে পান পাকড়ে বাহির হয়ে গেল। লোকটা গাইছিল একটা ফ্যান, আর একটা ছিল শার্ট। ওই লোকটারে একটা সাটা হাই দিয়া এইরকম ভাবে শোয়া দিলেন, লোকটার গায়ে থেকে এইরকম ভাবে একটা বেলেট নিলেন। আমার চোখের সামনে আমি দেখলাম বেলেটটা দিয়া লোকটার গায়ে থেকে শার্ট এইরকম হাতা দিয়া কাটটা দিতেছে। আমি জিজ্ঞাসা, আমি মনে মনে ভাবতেছি এত দুনিয়া বাড়ির জন্য কত কিছু আমি চিন্তা করলাম, কিভাবে দশতলা বিল্ডিং দিছি আরেকটা বিল্ডিং দেওয়ার জন্য, কিভাবে 101 লাখ টাকার মালিক হয়েছি 2 লাখ টাকার মালিকের জন্য, কিভাবে আমি এত বড় লোক হইব এই চিন্তা করলাম। ওই লোকটা বয়স সকল তানে 30 হইব, এখানে অনেক মুরব্বির আছেন, অনেকে বাবার হারাই আজকে পয়সা রয়েছেন। কিন্তু ওই যুবকটা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমি দেখলাম দোকানের একটা বেড়ে দিয়া এইরকম ভাবে সাতটারে কাটতেছে, কাইটটা কাইটটা একটা হাতা কাটলেন আর একটা হাতা এইরকম ভাবে কাইটটা গায়ে থেকে সাতটা খোয়াইয়া লাইলেন। কোমর কাইতন ছিল, কাইতনটা খোয়াইয়া লাইলেন। পরনে একটা পেন ছিল, পান পাখি বাড়িয়া গেল, ফ্যানটাও তো বাহির করিয়া দিল। ওই লোকটার সঙ্গে কিন্তু একটা টাকাও নিতে পারে নাই, ওই লোকটার সঙ্গে শার্ট গুলো গেল না, ওই লোকটার সঙ্গে ফ্যানটাও গেল না, ওই লোকটা কোমরে একটা কায়তন ছিল, কায়তনটাও গেল না, ওই লোকটার দাড়ি ছিল না। কিন্তু ওই লোকটার যদি দাড়ি থাকতো, দাড়ি গুলা কাটা কি সম্ভব থাকতো? নবীর সুন্নত লয়ে কবরে যাইতে চাই কি চাই না? নবীর সুন্নত লাগলে আমাদের লাভ আছে কি নাই? ওই লোকটা গায়ে দিকে শার্টটা খুইল্লা লাইলো, কাইতনটা খুইল্লা লাইলো, রে আব্বু প্যান্টটাও খুইল্লা লাইলো, কিন্তু নবীর দাড়ি কিন্তু খুলতে পারবে না। এটা হইলো আমার নবীর সুন্নত। এত তুমি বাহাদুরি করলা, রাস্তাঘাটে যাও তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তুমি এত বাহাদুরি করো, তুমিও তো একদিন মারা যাইবা। কিসের বাহাদুরি? কিসের তুমি এমপি? কিসের তুমি মন্ত্রী? তোমার দেহ থেকে যখন পান পাখিটা বাহির হয়ে যাইব, ফকির দে একজন লিস্কাওয়ালার যে কবর সোয়াই মারে 3 হাত কবরে, তোমারও তো ওই 3.5 হাত কবরে ঘুমাইতে হবে। তাহলে তুমি কেন দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম? তুমি কেন কবর কথা চিন্তা করো না? ওই কবর হলে তোমার আসল বাড়ি। দেখবেন অনেকের মা হারাইয়া কবরে চলে গেছে, যখন মার কথা মনে হয় মানুষগুলো মা মা কয়া কান্দে, কিন্তু মার কথা মনে হয় অনেক মানুষ উপবাসে আছে, দেখবার মার জন্য পাগল হইয়া থাকে। যে মানুষগুলো মার হারাইল ওই মানুষগুলো বুঝে মার বেদনা কত, যে মানুষগুলো বাবার হারাইল ওই মানুষগুলো বুঝে বাবার বেদনা কত, কথা কোন ঠিক কিনা? বন্ধু হয়া বন্ধুর খবর নাই? হ্যাঁ দোস্ত, তুমি বেহাইরে আছো, তুমি সৌদিরে বসো, তুমি ইটালি আছো, তুমি লন্ডন আছে, কেমন আছো? তোমার মা দিয়া যে 3 বছর হয়ে গেছে অন্ধকার কবরে, তোমার বাবা দিয়ে 3 বছর হয়ে গেছে অন্ধকার কবরে, তোমার বাবার কবরটা তুমি দিয়ে নিতে পারলা না। ও বন্ধু, তোমার মা অন্ধকার কবরে চলে গেল, তোমার বাবা অন্ধকার কবরে চলে গেল, তুমি যদি তোমার মার খবরটা ইচ্ছা করলে টেলিফোন করে নিতে পারো না। বৃষ্টি হইলে মাগমা গায়ে জ্বর উঠব, দূর দিয়ে ঘরের ভিতরে ঢুকে যাও, আর বৃষ্টি হইয়া তোমার মার অন্ধকার কবরটা দিয়ে একটা ডোলা হইয়া যায়, ওই ডোলা যদি সাপ ঢুকে, ওই ডোলার দিয়ে দিয়ে বিচ্ছক ঢুকে, তুমি যদি তোমার মার কবরের কথা খেয়াল একবার করো না। কেন খেয়াল করো না? এর দ্বারা বোঝা গেল তুমি দুনিয়ার ব্যস্ততা ফুরে গেছে, কথা কোন ঠিক কিনা? ওই জন্য যুবকের দোল, ওই কবরে একদিন তোমাকে আমাকে চলে যেতে হবে, যাহি তো কবরের দেশে চলে যাব। ওই কবরের দেশে যাওয়ার আগে আমার নবীর ভালোবাসা দরকার আছে কি নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার বন্ধু হাবিবুল্লাহকে ভালোবাসা বলেন না, সুবহানাল্লাহ। আর আমার নবীরে ভালোবাসলে আপনি আমল যতই অল্প করেন না কেন,
আমার নবী বলেন তুমি যতই অল্প আমল করো না কেন তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তোমার ঈমান পরিপূর্ণ খাঁটি থাকে বলেন সুবহানাল্লাহ ঈমান পরিপূর্ণ খাঁটি থাকতে হবে তাহলে তোমার অল্প আমলের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তো নবীকে ভালোবাসলে আমাদের ঈমান মজবুত হয় কথা ঠিক কি না ওই মোস্তফা নবীকে ভালোবাসবেন ওই নবীকে যদি ভালোবাসতে পারেন আপনি জান্নাতের আশা করতে হবে না একটা লোক ছিল বাবা রে ওই লোকটা 200 বছর হায়াত পেয়েছে কত বছর 200 বছর হায়াত পেয়েছে লোকটা অনেক নাফরমান নাফরমান মানে অনেক খারাপ খারাপ কাজ করত গুনার কাজ করত ওই লোকটা হঠাৎ ইনদিম টাইমে দুনিয়া থেকে বিদায় নিলেন সমাজের মানুষ দেখবেন যদি একটা সুর সুতা ফুংটা বদমাশ যদি তা হ্যাঁ এই লোকটারে সমাজের মানুষ কিন্তু দেখতে পারে না তো ওই মুসা নবীর আমলে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নিলেন নেওয়ার পরে সমাজের মানুষগুলো কি বলে জানেন নি এই লোকটা তো নাফরমান ছিল ওই লোকটার আর কাফন দাফন করার দরকার নাই গোসল করার দরকার নাই ওই লোকটারে কি করি আমারে না ময়লার মেজে ফালাই দি এবার কি করছে লোকটারে নিয়া দেহটারে নিয়ে একটা ময়লার মেজে ফালাই দিছেন একদিন দুই দিন তিন দিনের মাত্র মুসা নবী গেছে আল্লাহর সাথে দেখা করার জন্য বলো না সুবহানাল্লাহ যেই মাত্র মুসা নবী গেলেন আমার আল্লাহর সাথে দেখা করার জন্য যেই মাত্র আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেলেন ডাক দিয়া কই আল্লাহ দেখা দাও আল্লাহ দেখা দাও আল্লাহ দেখা দাও আল্লাহ কই তোমারে পরে দেখা দেব ও মুসা বন্ধু তুমি আসলা আমার কাছে আমি জানতে চাই তোমার এলাকা দিয়ে একটা লোক করে নিয়ে ময়লা ডাস্টবিনে ফেলাই দিল তুমি কেন এর প্রতিবাদ করলো না মুসা নবী ডাক দিয়া কই ওই লোকটা তো ছিল নাফরমান লোক এই জন্য আমার তাকে নিয়ে ময়লাতে ফেলাইয়া দিয়েছি আল্লাহ ডাক দিয়া কই ও মুসা বন্ধু ওই লোকটা ছিল আমি আল্লাহর বন্ধু বলেন না সুবহানাল্লাহ গ্রামের মানুষ বলে না ফরমান আল্লাহ কয় আমার বন্ধু মুসা নবীর সাথে আল্লাহ আকবার বলেন না হ্যাঁ মুসা বন্ধু তুমি চলে যাও ওই জায়গাতে যেই জায়গায় ওই লোকটারে নিয়ে ফালাইয়া দিছে যাইয়া তার কাফন দাফনের ব্যবস্থা তুমি করো আল্লাহ আকবার বলেন এরপরে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আসবা মুসা নবী কি করলো জানেননি মুসা নবী একটা দূর মানলো ওই জায়গাতে যাইয়া লোকটারে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য গ্রামের মানুষগুলার ডাক দিলেন ডাক দিয়া কই ও জগতের মানুষ তোমরা আসো ওই লোকটারে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে যেই মাত্র গ্রামের মানুষগুলারে নিয়া ওই লোকটার কাফন দাফনের ব্যবস্থা করলেন গ্রামের মানুষগুলা ডাক দিয়া কই ও আল্লাহর পয়গাম্বর মুসা নবী ওই লোকটা তো একজন নাফরমান লোক আপনি দি তার কাফন দাফন করলেন মুসা নবী তো লাগিল একজন গরম লোক ছিলেন আর চুপ স্টপ তোমরা বলছো এই লোকটা নাফরমান হইতে পারে এই লোকটা নামাজ পড়ে নাই এই লোকটা রোজা রাখে নাই আমার আল্লাহ বলেছেন এই লোকটা আমি আল্লাহর বন্ধু এই তোমরা জানার এক উম্মত এই লোকটা আমার আল্লাহ বন্ধু বলেছেন এই লোকটা নাফরমান না তোমার আসো এই লোকটা কি করলে জানেন এবার মুসা নবী এই লোকটারে নিয়ে সুন্দর কইরা কাফন দাফনের ব্যবস্থা কইরা লোকটার কবর দিলেন এবার গ্রামের মানুষ জানতে চাইলেন এই লোক এত বড় নাফরমান আপনি দি তাকে কাফন দাফন দিয়ে করলেন এর কারণ কি ও পয়গম্বর মুসা নবী আমার আপনার কাছে জানতে চাই কো জানতে চাও আচ্ছা আমি আল্লাহর কাছ থেকে জানিয়ে আইসা তোমাদেরকে বলবো বলেন আল্লাহ আকবার আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ কি সবকিছুর তুমি জীব তুমি মরণ আদার গোরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদান থরানে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মের কন্যা আল্লাহু আকবার জবান খুলে বলুন আল্লাহু আকবার গানে যায় নাচতে পারেন টিয়া দিতে পারেন সিটে আমার আল্লাহরে ডাকলে শরম লাগে আল্লাহ ডাকতে চাই কি চাই না ডাকতে চাই কি চাই না ডাক দে বলেন আল্লাহু আকবার
ডাক দিয়েছে কে কে আমার মালিককে। এবার গভীর মনোযোগ মূল আলোচনাটা শুনেন। এবার মুসা নবীর রাগিলা লোক একজন ব্যক্তি ছিলেন মুসা পয়গম্বর বলেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করব কেন আল্লাহর বন্ধু হয়ে গেলেন এই লোককারে দেখি নাই কোনদিন ভালা কাজ করার জন্য 200 বছর হায়াত পাইছে আমার তো বাসি হগতনে 60 বছর 40 বছর 50 বছর উদ্দজুর 100 বছর আগের মানুষ বাসত 100 বছর এখন মানুষ 100 বছর বাঁচতে পারে না অল্প দিনে দুনিয়া থেকে বিদায় নেয় এই হুদায় হারিয়ার এলাকার মানুষ অনেক মুরবি মানুষগুলা ছিল এই যে সভাপতি সাহেব বৈশালী সুখুদে কারিয়ার উনি চোখের সামনে অনেক সম্মানিত লোকগুলা দুনিয়া থেকে বিদায় নিলেন কিন্তু একদিন ও আমিও বিদায় নেব সভাপতি সাহেবও বিদায় নেবেন দুনিয়াতে দেখা যাবে না কথা কন ঠিক কিনা এবার মুসা নবী কি করলেন একজন রাগিলা পয়গম্বর ছিলেন ওই মুসা নবী তুর পাহাড় চলে গেলেন যেই মাত্র তুর পাহাড় চলে গেলেন তোর পাহাড় যায়া কই আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ গো ও আমার আল্লাহ ওই লোকটা তোমার বন্ধু হলো কিভাবে শোনার দরকার আছে কি নাই আমার আল্লাহর বন্ধু হইতে চাইনি আমার আল্লাহর বন্ধু হইতে চাইনি চাইতে গেলে ওই আমলটা করতে হবে এখন যে কথাটা বলবো আবার মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ এই লোকটা 200 বছর হায়াত পাইছে পায় নাফরমানি কাজ করলো এই লোকটা আল্লাহ আপনার বন্ধু হয় কিভাবে এবার আমার আল্লাহ বলেন কিভাবে হয় জানো এই লোকটা যখন নিশি হয়ে যেত 200 বছর হায়াত পাইছে ঠিকই কিন্তু 200 বছর হায়াত পায় এই লোকটা একটা আমল করতে কি করতো একটা আমল করতো বলে কি আমল করতো বলে হে মুসা আমি তোমার মিজে তাওরাত কিতাব দিয়েছি তাওরাত কিতাবে 90টা জায়গায় আমার বন্ধু মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক নিয়েছেন ওই নামগুলা নাফরমান ব্যক্তিটা কি করতে এইরকম ভাবে বাই করতে বাই কইরা কইরা নামগুলা দেখতো দেখি দেখি এইরকম ভাবে সুমা কইতো এইভাবে চোখে লাগাইতো চোখে লাগানোর কারণে আমি আল্লাহ দেখলাম এই লোকটা যাইতো দুনিয়ার দিকে বিতে নিছে আমি দেখতেছি 200 বছর নাফরমানি চাইতে আমার বন্ধুর প্রেমে চুমা খাওয়ার কারণে এই চুমাটা বড় হয়ে গেছে এই চুমার কারণে আমি আল্লাহ 200 বছর নাফরমানি মাফ করে দিয়া আমি আল্লাহ আমি তাকে বন্ধু বানিয়ে দিছি বলেন না সুবহানাল্লাহ আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ তো ওই মুসা পয়গম্বর উনি তো কোনো একজন রাগিলা নবী ছিলেন ওই নবী তখন উম্মতকে এসে বললেন আমার আমার পর একজন নবী আসবেন আখিরি পয়গম্বর ওই পয়গম্বরের নাম মুবারক নিয়ে নিয়ে চুমা খাওয়ার কারণে আমার আল্লাহ তাকে জীবনের গুণাগুণী মাফ করে দেয় তাকে আমার আল্লাহর বন্ধু বানিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ একজন উপরে এসে এবাই গভীর মনোযোগ মুসা নবী এবার উম্মতকে যাইয়া বললেন হে উম্মতের দল এই আমলগুলা করার কারণে আমার আল্লাহ তাকে বন্ধু বানাইয়া দিলেন এবার কি করলেন জানেননি আমার নবী আর দিন গেলেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য কার সাথে আপনি আমি ফারুম আল্লাহর সাথে কথা বলার জন্য কে গেলেন চল্লা মুসা নবী গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য যাইয়া কই আল্লাহ আপনি আমার সাথে এত কথা বলেন আল্লাহ আপনি যদি 3 ঘন্টা কথা বলেন 1 ঘন্টা 50 মিনিট আপনার 2টা নাম উল্লেখ করেন বলেন না সুবহানাল্লাহ যদি 300 কথা বলেন 290 বা 2টা নাম শুধু উল্লেখ করেন আল্লাহ আমি জানতে চাই ওই লোকটাকে আল্লাহ আপনি তো শুধু আহম্মদ আর মোহাম্মদ নাম বলেন বলেন না সুবহানাল্লাহ ওই লোকটাকে আল্লাহ ডাক দিয়ে কই ওই লোকটাকে জানো লাউল্লা মুহাম্মাদ ও উম্মতহু আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতকে যদি না বানাইতাম আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করতাম না বলেন না সুবহানাল্লাহ লামা খালাকতুল জান্নাহ আমি আল্লাহ জান্নাত বানাইতাম না ওয়ালান নার আমি দুজুক বানাইতাম না ওয়ালান শামস আমি আল্লাহ সূর্য বানাইতাম না হাদিসে করছি ওয়ালান কামার আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না ওয়ালান লাঈদ আমি আল্লাহ রাত বানাইতাম না ওয়ালান নাহার আমি আল্লাহ দিন বানাইতাম না ওয়ালান মানাকান আমি আল্লাহ কোন ফেরেশতা বানাইতাম না ওয়ালান নবিয়াও এবং আমি আল্লাহ কোন নবীরে বানাইতাম না যদি আমার দয়াল নবী মুস্তাফা নবীকে না বানাইতাম বলেন না সুবহানাল্লাহ আমার নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইলেন আমার নবীর জন্য আমার আল্লাহ দুজুক বানাইলেন আমার নবীর জন্য আল্লাহ রাত বানাইলেন আমার নবীর জন্য আল্লাহ দিন বানাইলেন আমার নবীর জন্য আমার আল্লাহ সূর্য বানাইলেন আমার নবীর জন্য আমার আল্লাহ
দিন বানাইলেন ও বন্ধু আমার নবীর জন্য আল্লাহ ফেরেশতা বানাইলেন আমার নবীর জন্য আদম পয়গম্বর থেকে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর ছিলেন আমার আল্লাহ প্রত্যেকটা পয়গম্বরকে বানাইছেন একমাত্র আমার দয়াল নবীর ওসিলা চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ তো আমার নবীর সম্মান কি কম না বেশি হ্যাঁ আমার নবীর সম্মান অনেক বেশি আমার নবী সম্মান অনেক বেশি ওই নবীর সম্মান কারোর সাথে তুলনা দেওয়া যাইব অনেকে বলে নবী আমাদের মতন বড় ভাই কি বলে তো যদি নবী বড় ভাই হই ইন্না আবিতু ইনদা রাব্বি নিশ্চয় আমার রব আমার নবীকে নিশ্চয় আমার রব ইন্না আবিতু ইনদা রাব্বি ওয়া ইউত ইমুনি এবং আমাকে খাওয়াচ্ছে ওয়াই ইউস্কিন এবং আমাকে ফান করাচ্ছেন আমার আল্লাহ বুখারী শরীফে দ্বিতীয় কণ্ঠ দৃশ্য ১৮২৯ রং হাদিস শরীফে বুখারী শরীফে মিজ আমার আল্লাহ বলেন নিশ্চয় আমার রব আমাকে খাওয়াচ্ছেন এবং পান করাচ্ছেন তো আমার আপনার তো আমার আল্লাহ খাওয়াই না কেন খাওয়াই না আমার হচ্ছে আল্লাহর বান্দা আর আমার নবী ছিলেন আল্লাহর বন্ধু বলেন না সুবহানাল্লাহ আমার নবী কই আমি নবী না খাইলো চলতো কিন্তু আমি নবী খাওয়া দাওয়া করিয়া আমি উম্মতকে শিক্ষা দিয়ে গেছি তোমরা এইভাবে খাইবা এইভাবে চলবা বলেন না সুবহানাল্লাহ তো নবীর সাথে কারো তুলনা দেওয়া যাইব নবী আমাদের মতো শুরুতে আমাদের মতো শুরুতে কি শুরুতে আমাদের মতো শুরুতে বাসার কোরআনে মেজাজ আছে শুরুতে বাসার মানে দেখতে মানুষের মতো আমার নবী বলেছে তোমরা আমাকে দেখে ভয় পাও না আমি দেখতে তোমাদের মতন মানুষ কি বলেছেন মানুষ শুরুতে আমার মতন কিন্তু নবী আমাদের মতন না নবী অনেক সম্মানিত লোক সম্মানিত একজন ঠিক কিনা বলেন ওই নবীর সাথে আমাদের তুলনা দেওয়া যাবে না সেই জন্য ওই নবীকে যদি ভালোবাসতে পারো ভালোবাসতে হবে আল্লাহর ওলি থেকে কথা কন ঠিক কিনা ওই নবীকে যদি ভালোবাসতে পারেন আপনার জন্য জান্নাতের বাগান নিশ্চিত চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার আর ওই নবীরে ভালোবাসতে হলে ইন্না ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া রাসূল বলেন আমি রাসূলকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমার আল্লাহর ওলিদেরকে ভালোবাসো আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ